আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার নরসিংদী সদর থানার বাগাটা গ্রামে। আজকে আমরা এসেছি এখানেরই বাগানবাড়ি এগ্রো ফার্মে, আর এর উদ্যোক্তা হচ্ছেন এনামুল হক, যিনি মূলত একজন ব্যবসায়ী। উনি ব্যবসা করার পাশাপাশি ওনার যে গ্রামের বাগানবাড়ি রয়েছে সেখানে মূলত উনি খুব সুন্দর মনোরম পরিবেশে এই খামারটি উনি গড়ে তুলেছেন, এবং খুব বেশি দিন হয়নি, মাত্র এক বছর রয়েছে ওনারা এখানে এই ফার্মে যাত্রা শুরু করেছেন, এবং এখানে প্রায় 70টির মতো গরু মোটা তাজাকরণ ওনারা করতেছেন আসন্ন 2023 কুরবানিতে সামনে রেখে। আজকে আমরা আপনাদেরকে এই ফার্মেরই সার্বিক দিক জানানোর চেষ্টা করব, যে এই যে আসলে ওনারা গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, কীভাবে লালন পালন করতেছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি বাগানবাড়ি এগ্রো ফার্মের গরু মোটা তাজাকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শামীম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? সৈয়দ ইমদাদুল হক। ইমদাদুল হক, আপনাদের এই ফার্মের নাম কি? বাগানবাড়ি এগ্রো ফার্ম। বাগানবাড়ি এগ্রো ফার্ম, আচ্ছা মাশাআল্লাহ, বেশ সুন্দর নাম। আচ্ছা, এই যে বাগানবাড়ি এগ্রো ফার্ম, এই নামকরণটা আসলে কি জন্য করা? আসলে আমাদের বসের এই বাড়িটা হচ্ছে বাগান, আমি বাগানবাড়ি। আচ্ছা, তো উনি হলো এই শখের খামার, শখ থেকে মানে এই খামারের নামটা দিয়েছে বাগানবাড়ি। তো ভাই, কতদিন আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু? আমরা এই জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে, আচ্ছা, তাহলে প্রায় এক বছর হয়ে গেছে। প্রায় এক বছর, জি। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু দিয়ে আপনারা শুরু করেছিলেন? আমরা প্রথমত 6টা গরু কিনি, মানে শখের বিষয়ে, যেরকম পাকিস্তানি শায়াল, তারপরে এরকম আস্তে আস্তে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আমরা, যেমন রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, এগুলো থেকে আমরা ভালো ভালো গরুর সন্ধান পাচ্ছি, গিয়ে গিয়ে দেখে, জাতমান দেখে, এবং পছন্দ হলে আমরা সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা, এখন তো আমরা অনেক গরু দেখতেছি, তাহলে এখন কতগুলো আছে? এখন আমাদের এখানে 70টা গরু আছে। 70টা, সবই তো মোটা তাজা গরু? সবই মোটা তাজা গরু। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এখানে আপনাদের এখানে কী কী জাতের গরু আছে? আমার এখানে আছে পাকিস্তানি শায়াল, ইন্ডিয়ান শায়াল, ইন্ডিয়ান রাতি, এবং কিছু শায়াল ফিজিয়াম ক্রস, এবং ফ্ল্যাগ বি। আচ্ছা, তাহলে বিভিন্ন জাতের সারগুলো আপনারা মোটা তাজা গরণ করতেছেন? জি জি। আচ্ছা, আপনাদের লক্ষ্য কি তাহলে 2023 কুরবানির? 2023-24 যে গরুগুলো আমাদের এখানে আছে, অনেক গরুই যেগুলো এই দেখতে পাচ্ছেন বড় বড় গরু, এরা এখনো দাঁতে নাই। আচ্ছা আচ্ছা, এগুলো যে আমরা দেখতে পাচ্ছি বাইরে, এগুলো এখনো দাঁতে নাই? কিছু দাঁতছে, ধরো ওই সাদা গরুটা ওইটা যাচ্ছে, তারপর একটা দাঁতছে, আর এগুলো এখনো দাঁতে নাই। কিছু হয়তো কোরবানির আগে এগুলো দাঁত দেয়। জি। আচ্ছা, তাহলে আপনারা লং টার্ম মেয়াদি মূলত মোটা তাজাকরণ আপনারা করতেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, তবে এই যে আপনারা গরু মোটা তাজাকরণ করতেছেন, নতুন উদ্যোক্তা হিসেবে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যার ভিতরে পড়ি নাই। সমস্যার ভিতরে পড়েন নাই? জি না। কোনো বড় ধরনের রোগ বালাই না এরকম হয় নাই? জি না। তো ভাই, যে আপনারা কি ভ্যাকসিন করতেছেন নিয়মিত? জি ভাই, আমরা নিয়মিত ভ্যাকসিন করতেছি, এবং আমাদের ফার্মে ঢুকানোর আগে আমাদের একটা কোয়ারেন্টাইন টাইম আছে, ওখানে দেখে আমরা এফএনডি, তরকা, এবং লেম্পি, কৃমিনাশক, প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে আমরা বাইরে থেকে করে তারপর আমাদের খামারে ঢুকাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে খাবার দাবার কী দিচ্ছেন আপনারা? যে খাবার দাবার, এগুলো আমাদের নিজস্ব, আমরা কাঁচা ঘাস, এবং যে দানাদার খাবারটা আমরা নিজেরা তৈরি করি, যেরকম গমের ভুষি, বুটের ভুষি, অ্যাঙ্কারের ভুষি, খেসারি ভুষি, মুসুরির ভুষি, এবং কুড়া চাউলের পলিশ, এবং গমের পলিশ, এবং খৈল। আচ্ছা, এগুলো নিজেরা দিয়ে আপনারা দানাদারটা তৈরি করছেন? এগুলো আমরা নিজেরা একসাথে মিক্স করে গরুকে দিচ্ছেন? আচ্ছা, এক একটা গরুকে কী পরিমাণ দানাদার খাদ্য দিচ্ছেন? আমরা ওদের লাইভ, মানে 100 কেজি ওয়েট যে গরুটা ওকে 1 কেজি, যেটা 500 কেজি ওয়েট ওকে 5 কেজি, এই ধরনের লাইভ ওয়েট অনুযায়ী ওদের খাবার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে এই গরুটা, এটার ওজন আছে 400 কেজি, তাহলে কি এটাকে 4 কেজি দিচ্ছেন? এটা প্রায় 500+। 500+। আচ্ছা, ধরেন এটাকে তাহলে আপনি 5 কেজি বা 6 কেজি দিচ্ছেন? জি, 5 কেজি খাবার দিচ্ছি। এটা কি দুইবেলা দিচ্ছেন নাকি? দুইবেলা। আচ্ছা ঠিক আছে, তো এই যে 5-6 কেজি দানাদার, তার বডি ওয়েটের 1% দিচ্ছেন আপনারা দানাদার, আর এমনি কি কাঁচা ঘাস তো নিশ্চয়ই দিচ্ছেন? হ্যাঁ, কাঁচা ঘাস আমাদের এখানে আমরা রিফিয়ার, এবং পানসন, এবং ভুট্টা। আচ্ছা, আমরা প্রায় 20 বিঘা জমির ভিতরে ঘাস
চাষ করছি। আচ্ছা, তাহলে তো অনেক জমিতে আপনারা ঘাস চাষ করছেন। জি। আচ্ছা, তাহলে ঘাসটা কয় বেলা দিচ্ছেন আপনারা? ঘাসটা দুবেলা। ঘাসও দুবেলা? জি। ঘাস কি কোনো মেপে দেন না যে যা খেতে পারে কোনটা? ঘাস পর্যাপ্ত দিচ্ছি, যতটুকু ওরা খাইতে পারে। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং দানাদার দিচ্ছেন? জি জি। আচ্ছা, তো এই যে ঘাস এবং দানাদার দিয়ে লালন পালন করতেছেন, রেজাল্ট কিরকম পাচ্ছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রেজাল্ট খুব ভালো। রেজাল্ট খুব ভালো? জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই। তো চলেন আমরা আপনাদের কয়েকটা গরু দেখি যে আসলে কি অবস্থা, কেমন সংগ্রহ করেছিলেন, এখন কি পর্যায়ে আছে। জি ভাই, তবে শুরুতে সুন্দর একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু? সাহিওয়াল গরু, 100% সাহিওয়াল। 100% সাহিওয়াল? জি। আচ্ছা, বয়স কিরকম গরুটা? দুই দাঁত। দুই দাঁত? কতদিন আগে সংগ্রহ করেছিলেন এই গরুটা? এটা ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে? আচ্ছা, তাহলে এক বছর হয়ে গেছে প্রায়। দশ মাস? আচ্ছা, যখন সংগ্রহ করছিলেন তখন এর বডি ওয়েট কীরকম ছিল আনুমানিক? 320 কেজি। 320 কেজি? আচ্ছা, এখন তো আপনার সঠিক ওজনটা জানা আছে, কারণ আমি আপনাদের ফার্মি স্কেল দেখতে পাচ্ছি। জি জি। লাইভ ওয়েট কতটুকু আছে এখন? 525 কেজি। 525 কেজি? জি। আচ্ছা, তাহলে 10 মাসে প্রায় 200 কেজি ওজন বাড়ছে? 205 কেজি। আচ্ছা, 205 কেজি, তাহলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি 23 সালের জন্য নাকি? সেক্ষেত্রে বিভিন্ন উত্তরবঙ্গের যে জেলানা বলেন সেখান থেকে সংগ্রহ করতেছেন? আমরা এটা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং আমাদের কুষ্টিয়াতে আমাদের বাগানবাড়ি 2, মানে এটা বাগানবাড়ি 1, বাগানবাড়ি 2 আমাদের আর একটা প্রজেক্ট আছে, সেখানে যে ধরেন দানাদার খাবারগুলো তো এখন এই অনেক দাম বৃদ্ধি, এবং এই দানাদার খাবারের জন্য আমরা সবাই ফার্মের যারা খামারি আছি খুব হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদের বিকল্প পথ খুঁজছি, যেটা আমরা কুষ্টিয়াতে চিলমারি চরে আমরা ওইখানে আর একটা খামার করছি, যেটা বাগানবাড়ি 2। ওখানে আমরা গ্রামগঞ্জ থেকে ঘুরে ঘুরে যে গরুগুলো কিনে ওখানে আমরা লালন পালন করি, এবং ওখানে এরকম আমাদের প্রচুর ঘাসের জমি আছে। আচ্ছা, এবং ওখানে খেয়ার কুটো অ্যাভেলেবেল পাইতেছি, এই জন্য আমরা ওখানে লালন পালন করে আমরা এখানে নিয়ে আসতেছেন। আচ্ছা, তাহলে কেউ চাইলে আপনাদের এখান থেকে সারগুলো সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, আমাদের এখান থেকে কেউ চাইলে সারগুলো সংগ্রহ করতে পারে, আর তারপরে কোনো খামারি ভাই যদি আমাদের এখান থেকে গরু নিতে আগ্রহী হয় নিতে পারবে। ঠিক আছে, ওকে, চলো আমরা আরও দেখতে করে। ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা ইন্ডিয়ান রাথি। ইন্ডিয়ান রাথি? জি। আচ্ছা, এর বয়স কীরকম? এটা দুই দাঁত। এটাও দুই দাঁত? আচ্ছা, এটা তাহলে কুরবানির উপযুক্ত হয়ে গেছে? জি, কুরবানি উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, এর ওজন আছে কীরকম? এর 550 কেজি। 550 কেজি? সংগ্রহ করা কতদিন হয়েছে? জানুয়ারি মাসে। আচ্ছা, তো এই যে আপনার এই গরুগুলো, হ্যাঁ, যেগুলো 500 কেজি প্লাস, এগুলো কুরবানিতে কীভাবে বিক্রয় পরিকল্পনা করতেছেন, লাইভ ওয়েটে না ঠিকা? এটা আসলে এই গরুগুলো তো আনকমন গরু এবং হাই কোয়ালিটির গরু, এগুলো আসলে ওইভাবে লাইভ ওয়েটে আমরা ই করবো, কিন্তু আমাদের শখের গরু। আর কোরবানিতে আসলে সবাই চায় একটা সুন্দর, এবং কালারের দিক দিয়ে এবং তার নাভি, কম্বল, চোট, সবাই মানে যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কিন্তু সবাই একটু সুন্দর জিনিস খুঁজে। অবশ্যই অবশ্যই, সবাই চায় সুন্দর একটা পশু কোরবানি দিতে, তখন কিন্তু এটা আপনার দামের সাথে আসে না। আচ্ছা, মানে মাংসের কেজি হিসাবে বা লাইভ ওয়েটে আসে না, আসলে তখন ওই যার কালারে এবং সৌন্দর্য আসলে দামটা আসে। হ্যাঁ, আমি আপনাদের ফার্মে একটা জিনিস খেয়াল করলাম যে আপনাদের ম্যাক্সিমাম গরু হচ্ছে লাল, লাল গরুকে আপনারা খুব বেশি প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, লাল গরুটা যেহেতু কোরবানিতে লাল, বিশেষ করে সবাই লাল গরুটাকে বেশি পছন্দ করে, আর আমার বছরও খুব পছন্দ, এই জন্য আমরা লাল গরুটার দিকে বেশি আপনারা আগ্রহী। আচ্ছা ভাই, আপনাদের ফার্ম দেখে খুবই ভালো লাগলো, তো আপনাদের এই ফার্মের পরিশেষে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের আমরা এবার নতুন আসছি, তো কোরবানিতে যদি আমরা ভালো কিছু মানুষকে দিতে পারি বা এর থেকে যদি আমরা ভালো কিছু সারা পাই যে মানুষ না ঠিক আছে আমাদের এটার প্রতি মানুষের পছন্দসই কিছু দিতে পারছি এবং ভালো কিছু দিতে পারছি, সেক্ষেত্রে আমরা সামনে আরও ভালো কিছু নিয়ে আসার মানে আগামী তারও তাহলে বড় করে আপনারা আরও বড় করে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন।